तो हेलो गाइस, वेलकम बैक विद अनदर न्यू पबजी मोबाइल वीडियो। तो गाइस এসে গেছি গাইস আরো একটা গাইস নিউ ইভেন্টের ভিডিও নিয়ে। গাইস 2.5 ভার্সন আশা করি সবাই আপডেট করে ফেলেছে, যদি না করে দেখো আমার ভিডিও দেখে তোমরা আপডেট করে নিতে পারবে। তো সেই রিলেটেড গাইস প্রচুর ইভেন্ট এসেছে, 2.5 এর প্রচুর ইভেন্ট এসেছে, সেগুলো এক্সপ্লেইন করবো। এছাড়া গাইস এই ভিডিও দেখার পর গাইস তোমরা ফ্রিতে যারা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ রিজিয়নে আছো, যেসব রিজিয়নে ক্রিস্টাল আছে গ্রিন ক্রিস্টাল, সেই সব ক্রিস্টাল দিয়ে গাইস তোমরা একটা ব্যারেল স্কিন, ভাই ওপি ব্যারেল স্কিন, লেজেন্ডারি স্কিন, একটা আউটফিট তোমরা রিডিম করতে পারবে, সেই সবগুলো দেখাবো। তো মেক শিওর ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে, চ্যানেল যদি নিউ হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিওর জন্য। তো প্রথমত ইভেন্ট দিয়ে স্টার্ট করছি। তো ইভেন্ট সেকশনে চলে গেলি গাইস প্রথমেই গাইস অ্যানিভার্সারি কার্নিভাল বলে একটা ইভেন্ট দেখতে পাবে, এখানে আমার ব্যানার শো করছে না, ক্লিক করবে। এই হলো গাইস ইভেন্ট, ইভেন্ট পিরিয়ড 16 তারিখ থেকে গাইস 9 তারিখ অবধি চলবে, নেক্সট মান্থের প্রায় অনেক দিনই চলবে। যেখানে গাইস আমরা যে কয়েনগুলো কালেক্ট করেছিলাম, তোমরা ভালোভাবেই জানো আমরা কয়েন কালেক্ট ছিলাম, যে ফিফথ অ্যানিভার্সারি কয়েন যেগুলো 2-4 দিন আগে থেকে ইভেন্ট এসে গেছিলো, তার সব কোনো ছিল না, মানে রিডিম সবই ছিল না, তো সেগুলো মোটামুটি এখানে রিডিম করতে পারবে। যেগুলো গাইস এখানে দেখো সব শিডিউল দেওয়া আছে, এখানে সব বলে অপশনও আছে। এখানে শেয়ার বাটনে ক্লিক করলে তুমি 10 কয়েন এমনিও পেয়ে যাবে, ঠিক আছে, 10 কয়েন অটোমেটিক কালেক্ট হয়ে যাবে গাইস, দেখতে পাচ্ছ। এই হলো ফিফথ অ্যানিভার্সারি কয়েন যেটা, বা সেলিব্রেশন কয়েন বলে, এটা কয়েন কালেক্ট হয়ে যাবে। লেফটে কিছু রিওয়ার্ডস দেখতে পাচ্ছ, যেখানে গাইস এই পার্পল কালারের কিছু লাইটনিং সাইনওয়ালা আছে, যেখানে গাইস তুমি ক্লাসিক কুপন পাবে, আমাদের নর্মাল কুপন আছে, গ্রাফিটি আছে, এজি কারেন্সি আছে, এগুলো পাবে, এগুলোও দেখাচ্ছি। তার আগে এখানে কিছু ডেলি মিশনস আছে যেগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। তো কালেক্ট মিশন রিওয়ার্ডস এখানে ক্লিক করলে গাইস এখানে দেখতে পাবে ডেলি মিশনে শেয়ার ইভেন্টের জন্য কিছু কয়েন, সঙ্গে দুটো কয়েনই পাবে, 5টা করে তুমি ফিফথ অ্যানিভার্সারি কয়েন পেলে আর 10 করে কয়েন পেলে। নিচে গাইস আর একটা মিশন কমপ্লিট হয়ে গেছে, স্পেন 10 UC। তো এরকমভাবে ডেলি মিশন যেগুলো দেবে কমপ্লিট করে নেবে। আর মিস্ট্রি মিশন যেটা আছে, যেটা ওয়ান টাইম গাইস, ওয়ান টাইমই কমপ্লিট হতে হবে, তারপরে গাইস এটা রিফ্রেশ হবে না, আর ডেলি মিশনগুলো রিফ্রেশ হবে, হয়ে এই পয়েন্টগুলো কালেক্ট করবে। কালেক্ট করার পরে যত জমবে 1000 তুমি এই পার্পল কালারের পয়েন্ট জমাতে পারলে স্ক্র্যাপ পাবে, 20 জমাতে পারলে এজি পাবে, 180 জমাতে পারলে একটা কি গ্রাফিটি, যে ফিফথ অ্যানিভার্সারি গ্রাফিটি পাবে। তারপরে এখানে সাপ্লাই কুপন ক্রেড আছে, এগুলো তো নর্মালি পেয়েই যাবে। তারপরে গাইস নর্মাল এই শপের ওপর ক্লিক করলে গাইস তুমি মানে সেলিব্রেশন কয়েনগুলো জমে, আমাকে 240 আছে, সেটা দিয়ে তুমি পারমানেন্ট এখানে অ্যাস্ট্রো ক্যাডেট সেট দেখতে পাচ্ছ, যেটা তুমি লেজেন্ডারি আইটেম 2000 কয়েন দিয়ে তুমি এখান থেকে রিডিম করতে পারবে টোটালি পারমানেন্ট। এই হলো আউটফিটটার লুক। সঙ্গে গাইস এটা যদি না নাও তাহলে এখানে একটা অফতার আছে, ফিফথ অ্যানিভার্সারি অফতার, যেটা 300 কয়েন দিয়ে রিডিম করতে পারবে। আর এখানে 150 কয়েন দিয়ে 15 দিনের জন্য সুইং এই যে আউটফিটটা, এই সরি ইমোটটা নিতে পারবে, টাইম লিমিটেড গাইস, তো এটা আমি বলবো না নেওয়াই দরকার। তারপরে গাইস এখানে যে 200 দিয়ে তুমি এই যে অ্যানিভার্সারি যে ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার থিম, 15 দিনের জন্য এই থিমটা ব্যবহার করতে পারবে, 200 দিয়ে কিনতে পারবে, 200-400 ব্যবহার করলে গাইস 15-30 দিনের জন্য ব্যবহার করতে পারবে। তো এখানে কেন যে লবি থিমগুলো কেন আবার এখানে ভিতরে দিয়েছে আমি বুঝলাম না, এখানে কিছু সং আছে, তারপরে গাইস এখানে গ্রাফিটি দেখতে পাচ্ছ ফিফথ অ্যানিভার্সারির, তারপরে এখানে 5 কয়েন দিয়ে গ্রাফিটি পাবে, এটা মেবি পপুলারিটি, ফিফথ অ্যানিভার্সারি পপুলারিটি মোস্ট ওয়ালি। তারপরে এখানে স্ক্র্যাপগুলো নিতে পারবে, ডিসকাউন্ট ভাউচার আছে। তো প্রথমে বলবো একেবারে জমাও, 2000 দিয়ে আউটপুটটা নিয়ে নাও, ব্যাস কাজ শেষ, ঠিক আছে। তো এই ইভেন্টে আপাতত এই রিওয়ার্ডসটাই আমার মতে বেটার, আর তেমন কিছু নেই। এখানে আর একটা ইভেন্ট এসেছে সেটা দেখাচ্ছি, তা হলো নুসা টাইকুন বলে একটা ইভেন্ট এসেছে। তো এখানে ক্লিক করলে গাইস এখানে দেখতে পাবে, এখানে তোমাকে সেই সিওসির মতো বিল্ডিং টিল্ডিং বানাতে হবে, অতটা আমি এখনও এক্সপ্লেন করিনি, কারণ অতটা আমি এখনও এক্সপ্লোর করে দেখিনি ব্যাপারটা কী। তো এখানে লেভেল 1 ক্লিক করলে এখানে গাইস তোমার মিস্ট্রি কারবেন বা লেভেল 1, যেখানে গাইস তোমাকে বিল্ড আপ করতে হবে, কিছু হান্ট করে করে বিল্ড আপ করতে হবে, যার ফলে এই যে নাকেল গাছওয়ালা টোকেন দেখতে পাচ্ছ, এই টোকেন তুমি পাবে, ঠিক আছে। তো ট্রেজার হান্ট ফ্রি ট্রেজার বলে কিছু পাবে, এখানে স্টার্ট বাটনে ক্লিক করলে গাইস এখানে কিছু হাতুড়িতে ক্লিক করে তুমি এখানে ভাঙতে পারবে এরকম, তো যেখানে মিস্ট্রি বক্স মেবি তোমাকে কালেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে কিছু ট্রেজার হান্ট করেছি দেখতে পাচ্ছ তোমাদের সামনে, এরকমভাবে পয়েন্ট তোমাকে কালেক্ট করতে হবে, কালেক্ট করে করে দেখতে হবে, দেন তিনটে বক্স মেবি কালেক্ট করতে হবে, ঠিক আছে। তিনটে বক্স কালেক্ট করলে দেখতে যে 200, 100, 100 করে আমি পয়েন্ট পেয়েছি, কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এখানে তুমি আপগ্রেড করতে পারবে, তোমার 1000 কয়েন হয়ে গেছে, এখানে তুমি লেভেল 5 আপগ্রেড করতে পারবে। আপগ্রেড লেভেল 5 যদি করি এগুলো ইনক্রিজ হবে, সব ডিটেল দেওয়া আছে, ওকে করলাম। করলে এখানে বিল্ডিং অটোমেটিক বিল্ড আপ চালু হবে, ঠিক আছে। এখানে অটোমেটিক বিল্ড
বিল্ড হচ্ছে, কনস্ট্রাকশনের মতো কাজ হচ্ছে। তো এইসবগুলো এরমভাবে জাস্ট তোমাকে এখানে অপশান আছে, এখানে হোটেল আছে, হোটেলটাকে বানাতে পারবে কিনা, তোমার এই হোটেল দেখতে পাচ্ছ, তোমার পোর্ট এরিয়া আছে সেটাকেও বানাতে হবে। এরকম লেভেল আপ করে করে তোমাকে জাস্ট বিল্ড করতে হবে। বিল্ড করার পরে তুমি এখানে কিছু রিওয়ার্ডস আছে যেগুলো পাবে গাছ দেখো, এই রিওয়ার্ড সেকশনে গেলে তুমি এখানে টোটাল এগুলো আনলক করতে পারলে গাছ দেখো 50 প্রসপ্যারিটি বানাতে পারলে, এই ঘর আনলক করতে পারলে, কিছু কম্প্যানিয়ানে ফুড আর কিছু এক্সপি কার্ড পাবে, তারপরে 100 করতে পারলে মিস্ট্রি বক্স আছে, লাকি প্যাক আছে, তারপরে কুপনস আছে, তারপরে গাছ 500 করতে পারলে এখানে গাছ দেখতে পাচ্ছ যে আমাদের ফগ ট্যুরিস্ট কভার এটা পারমানেন্ট পাবে তুমি গাছ দেখতে পাচ্ছ, কভার অ্যান্ড সেট গাছ লাস্টে যদি তুমি 2000 করতে পারো 2000 তাহলে গাছ তুমি এই রেটটা সেট পাবে। সঙ্গে একটা টাইটেলও আছে, এইটা একটা টাইম লিমিটেড বাট তোমরা এখান থেকে পেতে পারো। এখানে গাছ দেখতে 1000 করতে পারলে নুসা বিল্ডার বলে অ্যাজ এ বিল্ডার হিসাবে তুমি একটা টাইটেল পাবে, এটা এপিক টাইটেল, হয়তো খুব জোর হলে 30 দিন ডিউরেশন 30 দিন দেওয়া আছে, 30 দিন ইউজ করতে পারবে। এই একটা ইভেন্ট মোটামুটি ভালোই, খারাপ না, এটা তুমি নর্মাল মিশন করে করে কমপ্লিট করে নিতে পারবে, তেমন কিছুর প্রয়োজন নেই। এটা গেল। এবার গাইজ আসছি তোমাদের ফ্রিতে কীভাবে জিনিসপত্র নেবে, তার জন্য কিছু না, শপে চলে যাবে, রিডিম সেকশানে যেতে হবে, শপে গিয়ে রিডিম সেকশানে গেলেই গাইজ বুম তুমি পেয়ে যাবে 4টে নিউ আইটেম অ্যাড করেছে শপে, বাট তার এখানে টাইমিং দিয়ে দিয়েছে 34 ঘন্টা 53 মিনিটস আছে। আর তো এখান থেকে গাইজ তুমি 4টে আইটেম নিতে পারবে, যাদের কাছে ক্রিস্টাল আছে, গ্রিন ক্রিস্টাল অনেকের কাছে আছে, তো এখানে ভালো ভালো জিনিস অ্যাড করেছে। প্রথমেই গাইজ দেখতে এপিক গাইজ সেলিব্রেশন যে 3-সিটার মোটরসাইকেল গাইজ দেখতে পাচ্ছ, এই 3-সিটার মোটরসাইকেল তুমি এখান থেকে বাই করতে পারো অনলি 40 ক্রিস্টাল দিয়ে, যদি তোমার পছন্দ হয়ে থাকে এটা বাই করতে পারো। 40 ক্রিস্টাল এমন কোনো ব্যাপার না, যাদের কাছে 300+ ক্রিস্টাল আছে তারা নিয়ে নিতেই পারো। তারপরে গাইজ যেটা ওপি জিনিস আমার সবথেকে বেশি পছন্দ সেটা হলো ব্যারেল স্কিন সিনথেটিক স্প্রিন্ট M762, ভাই খুবই ওপি লাগছে, অনেকটা আপগ্রেডেবলের মতো লাগছে, বাট একটা লেজেন্ডারি আইটেম 96 ক্রিস্টাল দিয়ে তুমি এটাকে বাই করতে পারবে। দেখতে পাচ্ছ খুবই একদম নিয়ন গ্রিন কালার ব্লু কালারের কম্বিনেশনে বানানো, ভালোই লাগছে দেখতে। তারপরে গাইজ একটা ফানি টাইপের আউটফিট অ্যাড করেছে, সেটা হলো গাইজ স্লাইম ওয়ারিয়ার কভার অ্যান্ড স্লাইম ওয়ারিয়ার সেট। তো দেখতে পাচ্ছ জেলি টাইপের বা স্লাইম টাইপের গাইজ কিছু আউটফিট দেখতে পাচ্ছ, সঙ্গে গান স্কিনটা, ভাই একটা ফানি টাইপের আউটফিট দিয়েছে যেটা 30 অ্যান্ড 68 ক্রিস্টাল দিয়ে তুমি বাই করতে পারবো, যেটা লিমিটেড গাইজ দেখতে পাচ্ছ এডিশন 34 আওয়ার্স আছে, মানে 34 ঘন্টা এখনও আছে। যদি তোমাদের ইচ্ছা থাকে নেওয়ার তাহলে এই 4টে আইটেমের মধ্যে যে কোনো খুশি নিতে পারো, যদি 4টেই নেওয়ার মানে তোমার অ্যাকাউন্টে যদি মানে ক্রিস্টাল থেকে থাকে তাহলে তুমি 4টেই নিয়ে, আমি তো বলবো অন্তত ব্যারেল স্কিনটা নিয়ে নেওয়া বেটার, ব্যারেল স্কিনটা অনেক গুণে বেটার আমি বলবো। তো তোমাদের কেমন লেগেছে ওভারঅল গাইজ তোমাকে আমাকে কমেন্ট সেকশানে জানাও, তোমরা কি এই 4টে আইটেমের মধ্যে কিছু নিতে চাও সেটাও কমেন্ট করতে পারো। যদি গাইজ ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করে দিও। তো দেখাবে নেক্সট ভিডিওতে, তখন সবাই ভালো থাকবে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।